প্রথমে কালার করতেছি, কালার পরে চোখ দান করবো, তারপর এই গহনাপাতি কাজ করবো, শাড়ি পরাবো, চুলের কাজ, চুল লাগাবো। এই তো কাজ করতে করতে আর আমাদের হাতে 5 দিন সময় আছে, 5 দিনের ভিতর আমাদের সমস্ত কাজ শেষ করতে হবে। বছরের মতো এবার একটু কাজের চাপ বেশি, বুঝলেন? তার ভিতরেও আমাদের ওই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। রং করে মানে সম্পূর্ণরূপেই শেষ করতে হবে 3-4 দিনের ভিতরে। তারপর শাড়ি পরানো, তারপর সাজ কাজ, অন্য অন্য কাজ, এই কলকার কাজ, এইসব সামগ্রী যা যদ্দূর আছে আমাদের অল কমপ্লিট করতে হবে। মহলার দিন চোখ এই যে শুরু করলাম তো, ঠিক আছে, এই শুরু করতেছি আর এইটা শেষ করতে হবে 2-3 দিনের ভিতরে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন 10% মতো কাজ বাকি আছে। আগামী 2-1 দিনের ভিতরে, হয়তো আজকে না হলে কালকের মধ্যেই এই সেট ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, আর এটা হলে আমাদের পূজার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এটা মূলত ভারতের অজন্তা গুহার আদলে ওই পুরো মন্দিরটা করা হচ্ছে। মাটির কাজ শেষ মুহূর্ত, আগামীকাল থেকে আমরা রং শুরু করব। রং শুরু করলে দেখা যাচ্ছে 2-3-4 দিনের রং কমপ্লিট করে দেবো, পূজার 1 দিন আগে কমপ্লিট হয়ে যাবে। কারণ পূজার ভিতর, পূজার দিন তো আর কালার করা যাবে না, সবাই আসবে সেখানে পূজা দেখবে, এই মুহূর্তে তো আর কালার করা সম্ভব না তখন। এই জন্যই চেষ্টা করবো পূজার আগের দিনই আমরা কালার শেষ করে দেবো।